দশ ডিসেম্বর বিকেল পৌনে পাঁচটায় নর্থ ওয়েস্ট লন্ডনের রয়্যাল ফ্রি হাসপাতালে ফাইজার বিওনটেকের করোনা ভাইরাসের টিকাটি গ্রহণ করেন বাংলাদেশি বংশোদ্ভূত রেহানা আক্তার ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ বিশ্বের প্রথম ভ্যাকসিন গ্রহীতা হিসেবে মার্গারেট কিনানের নাম প্রকাশ করলেও অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে কাদেরকে প্রথম টিকা দেওয়া হয়েছে তার কোনো তালিকা প্রকাশ করেনি তাই ধারণা করা হচ্ছে রেহানা আক্তারই বিশ্বের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত টিকা গ্রহণকারী সৌভাগ্যবান আমি কোনো বাঙালি পার্সন ভ্যাকসিনেশন নিয়েছে আমি শুনিনি আমি প্রথম আমার কাছে মনে হচ্ছে যে আমি প্রথম দিয়েছি আর কি ওখানে ছিল অন্যরা সেটা ব্রিটিশ সবাই হোয়াইট পঞ্চাশ বছর বয়সী রেহানা আক্তার বিগত পাঁচ বছর যাবৎ নার্সিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন সেই সাথে করোনা মহামারীর সময় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করায় টিকা গ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার পেয়েছেন কোভিড পেশেন্টদের সাথে কাজ করছিলাম এবং আমার মাথায় ওরকম প্রায় ছিল যে ওরা যেহেতু এনএচএ স্টাফদের সবাইকেই প্রায়োরিটি দিচ্ছে সেই প্রায়োরিটি বেস্ট হিসাবে আমি কোভিড পেশেন্টদের সাথে কাজ করছি বলেই আমি ভ্যাকসিনেশনটা প্রায়োরিটি বেজে আগে নিতে পেরেছি আর কি রেহানা আক্তার জানিয়েছেন ভ্যাকসিনটি গ্রহণের পর তার শরীরে গত এক সপ্তাহে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি একুশ দিন পর তিনি দ্বিতীয় ডোজটি গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন আমি এরকম শুনেছি যে ভ্যাকসিনেশনটা হয়তো এমনও হতে এমন শুনেছি যে বানরের শরীর থেকে বা বানরের ইউরিন দিয়ে এটা তৈরি করা হয় এরকম মানে এগুলি আমার কাছে মনে হয়েছে এক ধরনের প্রোপাগান্ডা আমার কাছে মনে হয়েছে আমি অনেক ফ্লু ভ্যাকসিনেশন নিয়েছি কখনোই ফিল করি না যে এটা কোনো শরীরে খারাপ এফেক্ট হয়েছে আমার কোনো সমস্যা হয়নি এবং মানে আমি যেমন অ্যাজ এজ এ নর্মাল পারসন ঠিক এমনই আছি আমারও এমনি আমি জান মানে ওরা আমাকে ইনফরমেশন ইনফর্ম করছিল যে আমি হয়তো পেইন হইতে পারে আমার বডিতে অথবা হেডেক এক হইতে পারে অথবা সাম টেম্পারেচার হইতে পারে লিটল বেট কিন্তু আমি সেরকম কিছু ফিল করি নাই রেহানা আক্তারের স্বামী শকত বেনুই তার স্ত্রীর টিকা গ্রহণের খবর ফেসবুকের মাধ্যমে জানান তিনি মনে করেন ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটিতে এখনও যারা ভ্যাকসিন নেবেন কি না এমন সিদ্ধান্তহীনতায় রয়েছেন তাদের জন্য রেহানা আক্তারের অভিজ্ঞতা টিকা সম্পর্কে আস্থা বাড়াবে যে আমার ওয়াইফ এটা প্রথম নিতে পেরেছে এবং শুধু তাই না সে গত নয় মাস যেভাবে কাজ করেছে কোভিড পেশেন্টদের সাথে এটা অতুলনীয় এবং সে অ্যাপ্রিসিয়েশনও পেয়েছে অনেকবার তার হাসপাতাল থেকে তো বোধহয় ওই শৈশব চিন্তা করিয়ে তাকে হয়তো প্রথম দিকে এই কোভিড নাইন্টিনের এই ভ্যাকসিনটা নেওয়ার জন্য তারা হয়তো অ্যাপ্রোচ করেছে এই মিথ থাকতেই পারে মানুষের মধ্যে তা আমি মনে করি যে এই মিথগুলাকে কাটিয়ে সবার এই ভ্যাকসিনকে গ্রহণ করা উচিত এবং এটা থেকে দূরে থাকা অথবা কুসংস্কারে আবদ্ধ হয়ে এগুলা থেকে বিচ্ছিন্ন থাকা এটা বোধ মানে খুব সুখকর হবে না কারোর জন্যই তানভীর আহমেদ চ্যানলেস নিউজ লন্ডন